নেক্সট কোয়েশ্চেন হলো হচ্ছে, হোয়াট ডু দি এক্সপেরিমেন্টস ডিসক্রাইব ইন দি ফিফথ প্যারাগ্রাফ, তার মানে আমরা এখন যে প্যারাগ্রাফটা পড়বো সেটা হচ্ছে ফিফথ প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফের এক্সপেরিমেন্টস গুলো সাজেস্ট, ওই প্যারাগ্রাফ গুলো থেকে কি বোঝা যায় অ্যাবাউট দ্য পেন্টিংস অফ মন্ড্রিয়ান, মন্ড্রিয়ানের যে চিত্রশিল্প এটা সম্পর্কে আমরা প্রথম দিকে দেখেছিলাম। আবার এখানে বলা হচ্ছে যে তার চিত্রশিল্প সম্পর্কে কি ধারণা পাওয়া যায়, অথবা ওই যে এই প্যারাগ্রাফে বর্ণিত পরীক্ষণগুলোর মধ্য দিয়ে আমরা মন্ড্রিয়ানের চিত্রশিল্প সম্পর্কে কি বুঝতে পারি, মন্ড্রিয়ানের চিত্রশিল্প সম্পর্কে ধারণাটাই আমাদের দরকার। ঠিক আছে, আমরা সরাসরি এবার প্যাসেজ পড়া শুরু করব। হোয়াট অ্যাবাউট আর্টিস্ট সাচ অ্যাজ মন্ড্রিয়ান হুজ পেইন্টিং কনসিস্ট এক্সক্লুসিভলি অফ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স এনকেজিং ব্লকস অফ কালার, তাহলে তার চিত্রশিল্পগুলো কিরকম, এরকম হরাইজন্টাল কিছু লাইন অ্যান্ড ভার্টিক্যাল কিছু লাইন, হ্যাঁ, যার অ্যান্ড ভার্টিক্যাল লাইন এনকেজিং ব্লকস অফ কালার, যার ভিতরে কালারটা থাকবে, হ্যাঁ, ব্লকস অফ কালার, তার মানে যে কিছু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মধ্যবর্তী কিছু রং দ্বারা পরিপূর্ণ এরকম শিল্প। এরপর বলছে তাহলে মন্ড্রিয়ানস এর ওয়ার্কটা কিরকম আমরা বুঝতে পারলাম, একটু আর আমরা দেখি যে ব্যাপারটা হচ্ছে তার শিল্পগুলো হচ্ছে এরকম, কিছু ভার্টিক্যাল লাইন বা কিছু কিছু হরাইজন্টাল লাইন থাকবে, কিছু ভার্টিক্যাল লাইন, আর কিছু হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন দুইটা, হরাইজন্টাল লাইন, এবং তার মধ্যবর্তী জায়গাটা কোনো কালার দ্বারা ফিল থাকবে। এই ধরনের শিল্পটাকে বলা হচ্ছে মন্ড্রিয়ানের শিল্প। মন্ড্রিয়ান শিল্প কিরকম সে বিষয়ে বলা হয়েছে, মন্ড্রিয়ান্স ওয়ার্কস আর ডিসেপটিভলি সিম্পল, তো ডিসেপটিভলি ডিসেপটিভলি মানে ডিসিট থেকে আসছে, ডিসিট মানে হচ্ছে প্রতারণা, ডিসেপটিভলি মানে হচ্ছে আসলে যা বাস্তবে তা নয়, যেভাবে দেখানো হয়েছে বিষয়টা সেভাবে নয় বরং তার উল্টো, এখানে বলা হয়েছে সিম্পল আসলে সিম্পল না, মন্ড্রিয়ান্স ওয়ার্কস আর ডিসেপটিভলি সিম্পল, তার মানে মন্ড্রিয়ানের শিল্পগুলো আপাত দৃষ্টিতে সিম্পল মনে হলেও আসলে তা নয়, কারণ বাট আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম দ্যাট, মানে একটা গবেষণা, আই ট্র্যাকিং এর একটা গবেষণা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে দে আর মিটিকিউলাসলি কম্পোজড, এই জিনিসগুলো খুব খুঁটিনাটি ব্যাপার চিন্তা করে, মিটিকিউলাসলি মানে খুঁটিনাটি, মিটিকিউলাসলি কম্পোজড, হ্যাঁ, খুব খুঁটিনাটি ভাবে আঁকা হয়েছে, তৈরি করা হয়েছে, অ্যান্ড দ্যাট সিম্পলি রোটেটিং আ পিস রেডিক্যালি চেঞ্জেস দ্য ওয়ে উই ভিউ ইট, এখানকার সিম্পলি রোটেটিং অ্যাপ পিস, এখান থেকে দেখুন একটা পিস যদি আমরা উল্টে দেই, রেডিক্যালি চেঞ্জেস দ্য ওয়ে উই ভিউ ইট, তখন এটার চেহারাটা বদলে যায়, আমরা যে দেখব সেই জিনিসটা আর আগের মতো থাকে না। উইথ দি অরিজিনালস ভলান্টিয়ার্স আই স্ট্যান্ডেড টু স্টে লঙ্গার অন সার্টেন প্লেসেস ইন দি ইমেজ, মূল যে ছবি সেই ছবিতে দেখা যায় কি দর্শকের দৃষ্টি একদিকে আবদ্ধ থাকে, টেন্ডেড টু স্টে লঙ্গার অন সার্টেন প্লেসেস, যেমন আমাদের এইখানে এই ছবিতে, এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দৃষ্টি কিন্তু এখানে নিবদ্ধ না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, দৃষ্টিটা কেবল এইদিকেই যাচ্ছে, তাহলে অরিজিনালের ক্ষেত্রে দেখা যায় যে দর্শকের দৃষ্টি একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে। But with the altered versions, jokoni jinish ta ulte deya hoy, they would flick across a piece more rapidly. Ekhane verb hocche flit. Verb hisebe flick mane hocche ek sthan theke onno sthane chole jawa, move kora.
ফ্লিট ফ্লিট মানে হচ্ছে মুভ করা, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। দে দ্বারা বোঝাচ্ছে আমাদের এর আগের সেন্টেন্সে যাকে বলছে ভলান্টিয়ার্স আইস, দর্শকের চোখ সরে যায়, নড়ে যায় অ্যাক্রস এ পিস মোর র্যাপিডলি, দ্রুত এক জায়গা থেকে অন্যদিকে চলে যায়। তার মানে দৃষ্টি আর এখানে থাকে না, উল্টাই দিলে দৃষ্টি আর এই জায়গায় থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। এজ এ রেজাল্ট দ্য ভলান্টিয়ার্স কনসিডার দি অল্টার্ড ভার্সনস লেস প্লেজারেবল, যে কারণে ভলান্টিয়ার্সদের কাছে পরিবর্তিত সংস্করণটাকে কম আনন্দদায়ক বা কম মূল্যায়ন, কম আনন্দদায়ক বলে মনে হয়। When they later rated the work, তো একই শিল্প যখন প্রথমবার দেখানো হয়েছে দর্শকদেরকে তখন তারা একভাবে মূল্যায়ন করেছে, কিন্তু যখনই সেটাকে উল্টে দিয়েছে তখন তারা আর আগের মতো মূল্যায়ন করেনি, আগের চেয়ে কম মূল্যায়ন করেছে, লেস প্লেজারেবল। তাহলে এবার আমরা একটু দেখি প্রশ্নগুলোর দিকে নজর দেই। অ্যাবাউট দ্য পেন্টিংস অফ মডার্ন মন্ড্রিয়ানের পেন্টিংস এর ব্যাপারে বলা হচ্ছে দে, দে দ্বারা বোঝা হচ্ছে তার পেন্টিংস। দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার দেন দে অ্যাপিয়ার, যেভাবে যেরকম দে আর মোর কেয়ারফুলি পুট টুগেদার, এগুলোকে সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে খুব সাবধানে, দেন দে অ্যাপিয়ার যতটুকু না তাদেরকে মনে হয়, তাহলে যতটুকু না মনে হয় তার চেয়ে বেশি সাবধানে এগুলোকে সাজানো হয়েছে। হুজ পেইন্টিংস কনসিস্ট এক্সক্লুসিভলি অফ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল লাইন্স এন্ড পেজিং বক্স অফ কালার, মন্ডিয়ান্স ওয়ার্কস আর ডিসেপটিভলি সিম্পল। ডিসেপটিভলি সিম্পল মিনস অলদো দে লুক সিম্পল অ্যাকচুয়ালি দে আর নট দ্যাট সিম্পল, দে আর নট দ্যাট সিম্পলি অর্গানাইজড, তার মানে দে আর মোর কেয়ারফুলি অর্গানাইজড অর পুট টুগেদার দেন দেয়ার্স দেন দে অ্যাপিয়ার। তাহলে এইটাই আমাদের এই তথ্যটা আমাদের পুরোপুরি মিলে যায়, আমরা আপাত দৃষ্টিতে এটাকেই আনসার হিসেবে ধরব। দে ক্যান, দে দ্বারা বোঝা হচ্ছে পেন্টিংস ক্যান বি ইন্টারপ্রিটেড ইন এ নাম্বার অফ ডিফারেন্ট ওয়েস, একই শিল্পকে নানাভাবে ব্যাখ্যা করা যেতে পারে, এই বিষয়টা আমরা এখানে পাইনি, সুতরাং এটা আনসার হবে না। দে চ্যালেঞ্জ আওয়ার অ্যাসাম্পশনস অ্যাবাউট শেপ অ্যান্ড কালার, শেপ অ্যান্ড কালার নিয়ে আমাদের ডিফিকাল্টি সৃষ্টি করে, এ ধরনের কোনো তথ্য আমরা এখানে পাইনি, এটা হবে না। দে আর ইজিয়ার টু অ্যাপ্রিসিয়েট, এগুলো মূল্যায়ন করা সহজ দেন মেনি আদার অ্যাবস্ট্রাক্ট ওয়ার্কস, অন্যান্য বিমূর্ত শিল্পের তুলনায় এগুলো মূল্যায়ন করা সহজ, এরকম কোন তথ্য পেয়েছি যে নাই, সুতরাং এটা আনসার হবে না। অতএব আমাদের আনসার হবে এ। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব, আমাদের এমসিকিউ কোয়েশ্চেন শেষ। আমাদের যে গ্যাপ ফিল ছিল, গ্যাপ ফিলের অলরেডি একটা আমরা বের করেছি, এখন আমাদেরকে দেখতে হবে পরবর্তী প্রশ্নটা আমরা বুঝে নেই কি বলছে। অ্যালেক্স ফোরসি অফ দি ইউনিভার্সিটি অফ লিভারপুল, তার মানে সোজা কথা লিভারপুল ইউনিভার্সিটির অ্যালেক্স ফোরসি বিলিভস, মনে করেন মেনি আর্টিস্ট, অনেক শিল্পী গিভ দেয়ার ওয়ার্কস, শিল্পী দেয় তাদের শিল্পের মধ্যে দ্য প্রিসাইজ ডিগ্রি, একটা নির্দিষ্ট মাত্রা, প্রিসাইজ মানে যথাযথ নির্দিষ্ট এক্সাক্ট, একটা নির্দিষ্ট মাথায় কিছু একটা দেয়, উইচ মোস্ট অ্যাপিলস টু দ্য ভিউয়ার্স ব্রেইন, যে কারণে এই এই মাত্রার কারণে কিছু কিছু একটা দেই, নির্দিষ্ট মাত্রায় কিছু একটা দেই বিদায় এই শিল্পটা দর্শকদের ব্রেনে একটা প্রভাব ফেলে, আবেদন সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম অ্যালেক্স ফোরসির একটা বিষয়। পরবর্তীতে পরবর্তী ওইটা নিয়েও ট্রু ফলস নট গিভেন, এটাও অ্যালেক্স ফোরসির কে নিয়ে, তো ওইটাও আমরা একটু পড়ি। আপাতত আমরা এখানে দুটো প্রশ্ন করব, চেষ্টা করব দুটো প্রশ্ন মাথায় রাখার জন্য। ফোরসিস ফাইন্ডিংস কন্ট্রাডিক্টেড previous beliefs on the function of fractals in art, শিল্পের fractals এর কার্যাবলী নিয়ে যে ধারণা, পূর্ববর্তী ধারণা, সেই ধারণার সাথে
ফোর্সিসে প্রাপ্ত তথ্য মিলে না, বিপরীত হয়। অর্থাৎ শিল্পের মধ্যে ফ্র্যাকটিলস এর ব্যবহার বা কাজ কিরকম সেই বিষয়টা নিয়ে যে পূর্ববর্তী ধারণা ছিল সেই ধারণাগুলো কন্ট্রাডিক্ট করে ফোর্সিস এর বর্তমানে পাওয়া তথ্যটা। ঠিক আছে, এরপরে আরেকটা দেখবো, সেটা হচ্ছে কি, সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন রিকোয়ার ফার্দার ভেরিফিকেশন। সার্টেন আইডিয়াস, কিছু ধারণা কি ব্যাপারে, রিগার্ডিং দ্য লিঙ্ক, লিঙ্কের ব্যাপারে কিছু ধারণা, কিসের লিঙ্ক, বিটুইন মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন। আর্ট অ্যাপ্রিসিয়েশন এবং মিরর নিউরন্স এর মধ্যে যে একটি সম্পর্ক আছে সেই বিষয়ে ধারণাগুলো রিকোয়ার, সেই ধারণাগুলো রিকোয়ার ফার্দার ভেরিফিকেশন, আরো যাচাই করে দেখতে হবে। অর্থাৎ শিল্প মূল্যায়নের সাথে আমাদের মিরর নিউরন্স এর কোনো সম্পর্ক আছে কি নাই, এই ব্যাপারে যে ধারণাগুলো প্রচলিত আছে সেগুলো আরেকবার যাচাই করে দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্সিস, এখানেও ফোর্সিস এর বিষয়টা ইম্পর্টেন্ট, তো আমরা সরাসরি প্যাসেজে পড়ি, দেখি ফোর্সিস এর ব্যাপারে কোনো তথ্য আমরা পাই কিনা, আর ভেরিফিকেশনের এই বিষয়টা, যে ধারণা, প্রচলিত ধারণার বিষয়টা এখানে আছে কিনা। তো আমরা একটু দেখি, এখানে দেওয়া আছে, ইন সিমিলার স্টাডি ওশিন ভারতানিয়ান অফ টরন্টো ইউনিভার্সিটি আস্ক ভলান্টিয়ার্স টু কম্পেয়ার অরিজিনাল পেন্টিংস উইথ ওয়ান্স হুইচ হি হ্যাড অল্টার্ড বাই মুভিং অবজেক্টস অ্যারাউন্ড উইদিন দ্য ফ্রেম। তাহলে এখানে আসছে ওশিন ভারতানিয়ান, আমাদের প্যাসেজে আমাদের প্রশ্নে এই ধরনের কোনো নাম আমাদের চাওয়া হয়নি। তারপর আমরা একটু দেখি কি বলতে চাচ্ছে এখানে, যে সে কি ভলান্টিয়ারদেরকে কম্পেয়ার করতে বলেছে, মূল শিল্পকে কম্পেয়ার করতে বলেছে কার সাথে, উইথ ওয়ান্স, আরেকটা শিল্প, উইচ হি হ্যাড অল্টার্ড, যে শিল্পটা সে আসলে বদলে দিয়েছে, কিভাবে, বাই মুভিং অবজেক্টস, ওই শিল্পের মধ্যবর্তী যে অবজেক্ট গুলো ছিল, অ্যারাউন্ড উইদিন দ্য ফ্রেম, মানে ফ্রেমের মধ্যবর্তী একটা ফ্রেমের মধ্যেই আঁকা ছবির বিভিন্ন যে অবজেক্টস ছিল সেই অবজেক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছে এবং বলছে দুইটার মধ্যে তুলনা করতে। হি ফাউন্ড দ্যাট, সে দেখলো যে অলমোস্ট এভরি ওয়ান প্রেফার দি অরিজিনাল, সবাই মূল জিনিসটাই, মূলটাকে, মানে অরিজিনালটাকেই সবাই পছন্দ করেছে, হোক ওয়েদার ইট ওয়াজ এ ভ্যান গোগ স্টিল লাইফ, হোক সেটা ভ্যান গোগের আঁকা কোনো স্টিল লাইফ পিকচার ছবি, or an abstract by Miro, অথবা মিরো দ্বারা আঁকা কোনো ছবি, মিরোর বিমূর্ত ছবি। তো আমরা এক্সাম্পল হিসেবে একটু দেখি, প্রথমে আমরা ভ্যান গোগেরটা একটু দেখি, তো ভ্যান গোগ মিরোরটা আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে জন মিরোর একটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, যেটা সুস্পষ্ট বোঝা যায় না, এটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট। তো এখানে আমরা দেখছি এখানে একটা সার্কেল দেখা যাচ্ছে, এখানে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, এখানে একটা অবজেক্ট দেখা যাচ্ছে, এখানে একটা অবজেক্ট দেখা যাচ্ছে। তো ওই সে কি করলো, সে করছে কি, এই অবজেক্টটা হয়তো এখানে এনে দিল, এটা এখানে এনে দিল, এটা এখানে এনে দিল, এটা এখানে দিল, মানে ফ্রেমের ভিতরে যে অবজেক্টস গুলো আছে সেই অবজেক্টস গুলো চেঞ্জ করে দিয়েছে। আর অন্যদিকে যেমন আমরা একটু স্টিল লাইফ ছবি দেখি ভ্যান গোগের, যেমন এটা হচ্ছে ভ্যান গোগের স্টিল লাইফ ছবি, এখানে সে দেখা যাচ্ছে কি, এই ছবিতে স্পুন আছে, একটা হ্যাট আছে, ম্যাচের মতো, আর এদিকে একটা বটল আছে, হ্যান্ডকারচিফ আছে, সে হয়তো করেছে কি, এই বোতলটা সামনে এনে দিয়েছে আর এই চামচটা পিছনে এনে দিয়েছে। তো এই যে ফ্রেমের ভিতরেই অবজেক্টস গুলো চেঞ্জ করে দেয়া, এই চেঞ্জ করে দেওয়ার পরও দেখা যাচ্ছে কি, he found that almost everyone preferred the original, je tar poriborton the keu pochondo korini, original tai shobai pochondo koreche. Vatanian also found that changing the composition of the paintings reduced the activation in those brain areas linked with meaning and interpretation. To ekhane dekha jacche ki ei bodle dewar karone, also found that changing the composition, ei bodle dewar karone of the paintings reduced the activation, karjokaritao kome geche. In those brain areas, brainer oi ongsher karjokarita kome geche, kon ongsho, links, mane mone mone bujhte hobe which are link, jei ongsho gulo sompikto kar sathe, with meaning and interpretation, ortho ber kora ebong byakha korar sathe sompikto brainer jei ongsho sei ongsho tao okarjokor, mane karjokarita kome geche.
তাহলে আমরা অসীম ভাটানিয়ানের ব্যাপারে একটা পেয়েছি, এটার সাথে আমাদের কোনো প্রশ্নের কোনো মিল নেই। সুতরাং আমরা চলে যাব পরবর্তী প্যারাগ্রাফে পরিস্থিতিকে বের করার জন্য। পরবর্তী প্যারাগ্রাফ যদি আমরা পড়ি, দেখা যাচ্ছে ইন অ্যানাদার এক্সপেরিমেন্ট অ্যালেক্স ফোরজিত অফ দি ইউনিভার্সিটি অফ লিভারপুল, তাহলে লিভারপুল ইউনিভার্সিটির পার্সনের নাম হচ্ছে অ্যালেক্স ফোরজিত, analyze the visual intricacy of different pieces of art. Visual মানে দেখা যায় এমন, intricacy মানে জটিলতা, of different pieces of art. হ্যাঁ, শিল্পের বিভিন্ন অংশের দেখা যায় এমন জটিলতা নিয়ে গবেষণা করেছেন। অর্থাৎ একজন শিল্পী তার শিল্পর মধ্যে দেখা যায় এই ধরনের বিষয়গুলো কত জটিল ভাবে বা কত সহজ ভাবে উপস্থাপন করেছেন, সেই বিষয় নিয়ে অ্যালেক্স ফোরজিত বিশ্লেষণ বা গবেষণা করেছেন। এন্ড হার রেজাল্টস, এবং এই গবেষণা থেকে তার ফলাফল হচ্ছে যে সাজেস্ট দ্যাট, ফলাফল থেকে দেখা যাচ্ছে যে মেনি আর্টিস্ট, অনেক শিল্পী ইউজ এ কি লেভেল অফ ডিটেল টু প্লিজ দ্য ব্রেইন, অনেক শিল্পী যে আমাদের ব্রেইন মস্তিষ্ককে সন্তুষ্টি দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য কি লেভেল অফ ডিটেল, একটা একটা লেভেলের ডিটেল দিয়ে থাকে। ডিটেল দ্বারা বোঝানো হচ্ছে ইন্ট্রিগেসি। তো ভিজুয়াল ডিটেলস কতটুকু, ভিজুয়াল ইন্টিগ্রেসি কতটুকু সেটা নিয়ে গবেষণা করেছেন, এবং দেখেছেন যে বেশিরভাগ শিল্পী, অনেক শিল্পী একটা নির্দিষ্ট লেভেলে দিয়ে থাকেন, নির্দিষ্ট মাত্রায় এই জটিলতাটাকে, এই ভিজুয়াল ইন্টিগ্রেসিটা ব্যবহার করেন। মেনি ইউজ এ কি লেভেল অফ ডিটেল, একটা নির্দিষ্ট মাত্রার ডিটেল ইউজ করেন বা ব্যবহার করেন, যাতে করে দর্শকের ব্রেনে এটা অ্যাকসেপ্টেবল হয়, প্লিজ হয়, আনন্দদায়ক হয়। পরবর্তীতে বলা হচ্ছে টু লিটল অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ বোরিং। এখানে টু লিটল বলতে বলছে টু লিটল ডিটেইল বা টু লিটল ভিজুয়াল ইন্ট্রিকেসি, অর্থাৎ দেখা যায় এই ধরনের বিষয়ে ভিজুয়াল ইন্ট্রিকেসি, দেখা যায় এই ধরনের জিনিসের জটিলতাটা যদি কম হয় দ্য ওয়ার্ক ইজ বোরিং, শিল্পটা হয়ে যায় পানসে। অর্থাৎ খুঁটিনাটি বিষয় যদি পুরোপুরি তুলে ধরে না হয়, খুব অল্প পরিমাণ দেওয়া হয়, তবে বিষয়টা পানসে হয়ে যায়, বা টু মাচ। কিন্তু জটিলতা যদি বেশি হয়ে যায়, ভিজুয়াল ইন্ট্রিকেসিটা, খুঁটিনাটি বিষয়গুলো যদি বেশি হয়ে যায়, টু মাচ রেজাল্টস ইন, রেজাল্টস ইন একটা ফ্রেজ, রেজাল্টস ইন মানে সৃষ্টি করা, ইল্ড সৃষ্টি করা, বেশি যদি খুঁটিনাটি তুলে ধরা হয়, এ কাইন্ড অফ পারসেপচুয়াল ওভারলোড, সেক্ষেত্রে বোঝার বিষয়টা একটু ওভারলোডেড হয়ে যায়, তো বুঝতে কষ্ট হয়ে যায়, তাহলে কম ডিটেল দেওয়াও ঠিক না, বেশি ডিটেল দেওয়া ঠিক না, একটা নির্দিষ্ট মাত্রায় দেওয়া দরকার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবহার করেন হচ্ছে ভিজুয়াল ইন্ট্রিকেসি, আর ভিজুয়াল ইন্ট্রিকেসি কথাটাকে পরবর্তী ঘুরে বললো যে ডিটেল, কোন একটা বিষয়ে যে খুঁটিনাটি কি কি আছে সেই জিনিসটা কতটুকু কত মাত্রায় ব্যবহার করবেন। এবার আমরা প্রশ্ন দেখি, মেনি আর্টিস্ট গিভ দেয়ার ওয়ার্ক দ্য প্রিসাইজ ডিগ্রি অফ, এই দি প্রিসাইজ ডিগ্রি অফ কথাটা হচ্ছে প্যারাফ্রেজ, একই লেভেল অফ ডিটেল, তাহলে একই লেভেল অফ, একই লেভেল অফ এ প্যারাফ্রেজ হচ্ছে প্রিসাইজ ডিগ্রি অফ, তাহলে বাকি রইল, বাকি রইল ডিটেইল। তো ডিটেইল দ্বারা আবার বোঝানো হচ্ছে আমাদের ভিজুয়াল ইন্ট্রিকেসি, তাহলে আমরা দেখবো ভিজুয়াল ইন্ট্রিকেসি বা ডিটেইলের সিনোনিম কি দেওয়া আছে। ইন্টারপ্রিটেশন এতে দেওয়া আছে, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা, এটা আমাদের ডিটেইল বা আমাদের ইন্ট্রিকেসি জটিলতার সাথে মিলে না, এটা আনসার হবে না। বিতে দেওয়া আছে কমপ্লেক্সিটি, কমপ্লেক্সিটি ইন্ট্রিকেসিটি, ইন্ট্রিকেসি সিনোনিম, তাহলে এটা এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা আছে। ইমোশনস তো হবেই না, মুভমেন্টসও হবে না,
স্কিল হবে না, লেআউটও হবে না, কনসার্নও হবে না, ইমেজেসও হবে না, তাহলে 32 এর আনসার হবে আমাদের বি। তো 32 আমরা আনসার বের করে ফেলেছি, হুইচ মোস্ট মোস্ট অ্যাপিলস টু দ্য ভিউয়ার্স ব্রেইন। আচ্ছা, সো শি অলসো অবজার্ভস দ্যাট, সে আরো খেয়াল করেছেন যে প্লিজিং ওয়ার্কস অফ আর্ট, অর্থাৎ আনন্দে আনন্দ দেয় এই ধরনের শিল্পগুলো অফেন কন্টেইন সার্টেন রিপিটেড সামথিং হুইচ অকার ফ্রিকোয়েন্টলি ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। হ্যাঁ, হুইচ অকার ফ্রিকোয়েন্টলি ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। তাহলে এখানে আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করব যে প্রশ্ন আসলে কি বলতে চেয়েছে। তো প্রশ্ন বুঝতে পারলে আমরা আসলে উত্তরটা খুঁজে বের করতে পারবো। সে আরো লক্ষ্য করেছেন যে এখানে সে বলতে বোঝানো হচ্ছে ফোরজি, তাহলে ফোরজিদের বিষয়টাই আসবে। সে আরো লক্ষ্য করেছেন যে প্লিজিং ওয়ার্কস অফ আর্ট, আনন্দকর শিল্পগুলো অফেন কন্টেইন সার্টেন রিপিটেড, কিছু একটা জিনিস বারবার তুলে ধরে। হুইচ অকা, এটা ওয়াসটা হবে না, হুইচ অকা ফ্রিকোয়েন্টলি ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, বাস্তব জগতে যেটা বারবার দেখা যায়। তাহলে আমরা বাকিটুকু প্যাসেজের বাকি অংশটুকু একবার পড়ি। এখানে দেখা যাক যে আসলে শিল্পী এমন কি জিনিস প্রকৃতিতে বেশি বেশি দেখা যায় এই জিনিসটা বারবার তার চিত্রের চিত্রকর্মের মধ্যে তুলে ধরে, যে কারণে মানুষের ভালো লাগে। দেখা যাক, হোয়াটস মোর মানে হচ্ছে এছাড়াও অ্যাপিলিং পিসেস বোথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল, শিল্পীর আবেদনময়ী যে অংশগুলো, শিল্পের অ্যাপিলিং পিসেস বোথ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল, সেটা বিমূর্ত শিল্প হোক অথবা মূর্ত শিল্প হোক, উভয় শিল্পের সবচেয়ে আবেদনময়ী অংশগুলো হচ্ছে সো সায়েন্স অফ ফ্র্যাক্টালস। হ্যাঁ, আবেদনময়ী শিল্প অংশগুলোকে বলা হচ্ছে কি, ফ্র্যাক্টালস। ফ্র্যাক্টালস কি, ফ্র্যাক্টালস নিয়ে হাইফেন দেওয়া মানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন ফ্র্যাক্টালস সম্পর্কে। এই টার্মটাকে ব্যাখ্যা করা হচ্ছে রিপিটেড মোটিভস, বারবার দেখা যায় এই ধরনের কিছু প্যাটার্ন। মোটিভ মানে হচ্ছে থিম, বিষয়বস্তু অথবা প্যাটার্ন, কোনো বিন্যাস। রিকারিং ইন ডিফারেন্ট স্কেলস, রিকারিং মানে বারবার উঠে, অকা রিকার যেটা বারবার ঘটে, ইন ডিফারেন্ট স্কেলস বিভিন্ন আকারে। তাহলে শিল্পের আনন্দকর যে একটা উপাদান, সে শিল্প হোক সেটা বিমূর্ত কিংবা মূর্ত, আনন্দকর উপাদান হচ্ছে যে এই শিল্পের মধ্যে ফ্র্যাক্টালস থাকবে। ফ্র্যাক্টালস মানে হচ্ছে যে কোন একটা বিষয় বিভিন্ন আকারে বারবার আসে। ফ্র্যাক্টালস আর কমন থ্রু আউট নেচার, এই ধরনের বিষয়টা সারা প্রকৃতিতেই দেখা যায়। ফর এক্সাম্পল, ইন দ্য শেপস অফ মাউন্টেন পিকস, যেমন এটা হতে পারে কোনো পাহাড় পর্বতের চূড়া, এরকম মাউন্টেন পিকস, অর দ্য ব্রাঞ্চেস অফ ট্রিস, অথবা কোনো গাছের শাখা, ব্রাঞ্চেস অফ ট্রিস। তাহলে যে ছবিতে চূড়ার মতো, কখনো বড় চূড়া, কখনো বড় চূড়া, কখনো ছোট চূড়া, গাছের শাখা, বড় গাছের শাখা, আবার দেখালো কোনো জায়গায় ছোট গাছের শাখা, এই জিনিসটা বারবার আসবে। ইট ইজ পসিবল দ্যাট ইউর ভিজুয়াল সিস্টেম হুইচ ইভলভ ইন দ্য গ্রেট আউটডোরস finds it easier to process such patterns. এর কারণ হতে পারে এরকম যে visual system which evolve in great outdoors, আমাদের যে কোনো কিছু দেখার যে
প্রক্রিয়াজাত করা যে জিনিসটা, সেটা বিকশিত হয়েছে মূলত আউটডোরস, বাইরে, বাইরের প্রকৃতির সাথে, যে গাছপালা, নদী নালা, ফল ফুল এগুলো দেখেই। যে কারণে আমাদের এই ভিজুয়াল সিস্টেমটা, ইট ইজ পসিবল আওয়ার ভিজুয়াল সিস্টেম ফাইন্ডস ইট ইজিয়ার, আমাদের ভিজুয়াল সিস্টেমের কাছে এটা সহজ টু প্রসেস সাচ প্যাটার্নস, এই ধরনের প্যাটার্নস গুলো প্রক্রিয়াজাত করা আমাদের আমাদের ভিজুয়াল সিস্টেমের জন্য সহজ। তাহলে এখানে আমরা পেয়ে গেছি, আসলে এখানে আমাদের দেখা যাচ্ছে প্রকৃতিতে যে জিনিসটা বারবার দেখা যায়, সেই জিনিসটাই যদি বিভিন্ন স্কেলে ছবিতে থাকে, তাহলে আমাদের ভিজুয়াল সিস্টেমের জন্য প্রসেস করা একটা সহজ হয়ে ওঠে। দেখা যাক তাহলে এখানে আমাদের আনসারটা কি হতে পারে। ফ্র্যাক্টালস, ফ্র্যাক্টালস রিপিটেড মোটিভস, ফ্র্যাক্টালস বা মোটিভস বা সামথিং দ্যাট রিপিটেড ইন দ্য মাউন্টেন পিকস, বললো ব্রাঞ্চ অফ ট্রিস, পর্বতের চূড়া অথবা গাছের শাখা, এই জিনিসগুলো বোঝা এই ধরনের কি কি হতে পারে। সার্টেন রিপিটেড ফ্র্যাক্টালস, ফ্র্যাক্টালস এর সিনোনিম ইন্টারপ্রিটেশন হবে না, কমপ্লেক্সিটি হবে না, ইমোশনস হবে না, মুভমেন্টস হবেই না, স্কিলও হবে না, লেআউটটা কাছাকাছি হতে পারে কিন্তু না, কনসার্ন হবে না, ইমেজেস, তাহলে ইমেজ, এই যে গাছের ছবি, গাছের ব্রাঞ্চের ছবি, পাহাড়ের চূড়ার ছবি, হ্যাঁ একটা প্যাটার্ন যেটা বারবার আসে, তাহলে আমাদের 32 এর আনসার হবে এইচ। এখন আমরা এমসিকি কোয়েশ্চেনও শেষ করেছি, গ্যাপ ফিলও শেষ হয়েছে, এখন আমাদের বাকি রইল ট্রু ফলস নট গিভেন। তো দেখা যাক ট্রু ফলস নট গিভেন কিরকম হয়। 34 এ ফোর্সেস এর ব্যাপারে আমরা অলরেডি জেনেছি, ফোর্সেস এর ব্যাপারে আমরা দুইটা জিনিস জানতে পেরেছি, একটা হচ্ছে কোন ধরনের শিল্প মানুষের মনে আনন্দ দেয়, আর একটা হচ্ছে শিল্পের মধ্যে কোন জিনিসটা বারবার আসলে সেটা ভালো লাগে। তো এখানে বলছে ফোর্সেস ফাইন্ডিংস কন্ট্রাডিক্টেড প্রিভিয়াস বিলিভস অন দ্য ফাংশন অফ ফ্র্যাক্টালস ইন আর্ট, মানে শিল্পে ফ্র্যাক্টালস এর ভূমিকা নিয়ে আগের মতামতের সাথে তার ফলাফলের সাথে মিলে না, বিপরীত হয়। তো এই ধরনের কোনো তথ্য আমরা পাইনি, মিলে এটাও বলে নাই, মিলে না এটাও বলে নাই, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি নট গিভেন। এবার পরবর্তী প্রশ্ন দেখি, সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন রিকোয়ার ফার্দার ভেরিফিকেশন, এটা আমরা একটু দেখবো যে আসলে এই কথাটুকু বলা হয়েছে কিনা। এখানে বলা হচ্ছে যে মিরর নিউরনস এবং আর্ট অ্যাপ্রিসিয়েশন এই দুইটার সাথে সম্পৃক্ত যে ধারণা, সে বিষয়গুলোকে আরেকবার যাচাই করতে হবে। এবার আমরা আর একটা প্রশ্ন পড়ে নিই, এখানে প্রশ্ন পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি যে সার্টেন আইডিয়াস রিগার্ডিং দ্য লিঙ্ক বিটুইন মিরর neurons and art appreciation, এটা হচ্ছে adjective clause, মানে এটা reduce adjective clause, ideas সম্পর্কে বলছে, ideas require further verification, অর্থাৎ এই ধারণাগুলোকে আবার যাচাই করে দেখতে হবে। এই ধারণা কোনটা? রিগার্ডিং দ্য লিঙ্ক, সম্পর্ক, ধারণাগুলো হচ্ছে সম্পৃক্ত কার সাথে, মিরর নিউরনস অ্যান্ড আর্ট অ্যাপ্রিসিয়েশন, আমাদের ব্রেনের মিরর নিউরনের সাথে কোন একটা শিল্পকে মূল্যায়ন করার ব্যাপারের সাথে একটা সম্পর্ক আছে, এই যে ধারণা সেই ধারণাটা আরেকবার যাচাই করে দেখতে হবে। একটা গেল, আরেকটা প্রশ্ন আমরা করে নিলাম, যেহেতু 34 আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, পিপলস টেস্ট ইন পেইন্টিংস, চিত্রশিল্পের প্রতি মানুষের রুচিটা ডিপেন্ডস, নির্ভর করে এন্টায়ারলি অন দ্য কারেন্ট অ্যান্ড আর্টিস্টিক ট্রেন্ডস, সাম্প্রতিক শিল্প প্রবণতা অব দ্য পিরিয়ড, মানে বর্তমানে একটা নির্দিষ্ট সময়ে সময় বা আমলের প্রচলিত শিল্প প্রবণতার উপরই নির্ভর করে যে মানুষের শিল্পের প্রতি রুচি কতটুকু হবে বা চিত্রশিল্পের প্রতি রুচি কতটুকু হবে। তো আমাদেরকে দেখতে হবে যে আসলে মানুষের চিত্রশিল্পের প্রতি রুচিটা তার আমলের শিল্প প্রবণতার উপর নির্ভর করে নাকি করে না।
আমরা দেখি এবার প্যাসেজের পরবর্তী প্যারাগ্রাফটা একটু দেখি। ইট ইজ অলসো ইন্ট্রিগিং দ্যাট, এটা অত্যন্ত ইন্ট্রিগিং, ইন্ট্রিগ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয় অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করে রাখে এরকম একটা বিষয়। এটা এটা অত্যন্ত আকর্ষণীয় বিষয় যে ব্রেইন অ্যাপিয়ার্স টু প্রসেস মুভমেন্ট, ব্রেইন অ্যাপিয়ার্স টু প্রসেস মুভমেন্ট, আমাদের ব্রেইন কিন্তু মুভমেন্টটাকে সে প্রসেস করে। ওয়েন উই সি এ হ্যান্ড রিটার্ন লেটার, হাতে লেখা চিঠি যখন আমরা দেখি তখন সে জিনিসটার মুভমেন্টটা সে প্রসেস করে, অ্যাজ ইফ উই আর রিপ্লেইং দ্য রাইটার্স মোমেন্ট অফ ক্রিয়েশন। এটা দেখলে এমন হয় যে আমরা মনে করি যে না, কিভাবে লেখক লিখেছেন ব্রেন সেটাই চিন্তা করে, যে হাত কিভাবে ঘুরিয়েছেন, কলম কিভাবে ঘুরিয়েছেন, হাতের কবজি কিভাবে ঘুরিয়েছেন, এই জিনিসটাই যেন লেখক আবার মানে লেখক কিভাবে ঘুরিয়েছে সেই জিনিসটা যেন দর্শক আবার তার নিজের মনের মধ্যে, নিজের ব্রেনের মধ্যে এটা রিপ্লে করেন, আবার ঘুরিয়ে দেখেন, এরকম মনে হয়। দিস হ্যাজ লেড সাম টু ওয়ান্ডার, যে কারণে অনেকে ভাবতে শুরু করেছেন ওয়েদার পোলকস ওয়ার্কস, ওয়েদার পোলকস ওয়ার্কস, পোলকের শিল্পগুলো ফিল সো ডাইনামিক, এত ডাইনামিক হওয়ার পিছনে কারণ, ডাইনামিক অনুভূত হওয়ার পিছনে কারণ হচ্ছে বিকজ দ্য ব্রেইন রিকনস্ট্রাক্টস দ্য এনার্জেটিক অ্যাকশনস দি আর্টিস্ট ইউজ অ্যাজ হি পেইন্টেড। শিল্পী শিল্প তৈরি করার সময় যে একটা জোরালো এনার্জেটিক অ্যাকশন, যে একটা শক্তি নিয়ে কাজ করেছেন, যে একটা একটা অ্যাকশনস দিয়েছেন, হ্যাঁ জোরালো একটা কাজ করেছেন, একটা প্রয়াস চালিয়েছেন, সেই জোরটাই যেন আবার ব্রেইন রিকনস্ট্রাক্ট করে, আবার ব্রেইন ঘুরিয়ে দেখে যে কিভাবে সে তুলিটা আঁচড়টা দিল, কিভাবে সে আঁকলো, সেই জিনিসটা ব্রেইনটা আবার করে। ধারণা করা হচ্ছে যে এই কারণে পোলকের কাজগুলো বেশি পোলক বেশি ডাইনামিক বলে অনুভূত হয়। দিস মে বি ডাউন টু আওয়ার ব্রেইনস মিরর নিউরন্স, হতে পারে এটা হচ্ছে আমাদের ব্রেইনের মিরর নিউরন্স এর কারণে, হুইচ আর যে মিরর নিউরন্স গুলো নোন টু মিমিক আদার্স অ্যাকশনস, যে মিরর নিউরনের কারণে কিন্তু আমরা আরেকজনের অ্যাকশন গুলো নকল করি, অর্থাৎ আরেকজন কিভাবে আঁকে ঠিক সেভাবে আঁকার চেষ্টা করি। তারপর বলছে দ্য হাইপোথেসিস, তার মানে এই যে আগের ধারণার কথা বললো যে মিরর নিউরন অন্যজনের শিল্প দেখলে সে কিভাবে এঁকেছে সেভাবে নিজে নিজে রিপ্লাই করে, এই ধারণাটাকে বলা হচ্ছে দ্য হাইপোথেসিস। উইল নিড টু বি থরোলি টেস্টেড হাউএভার, মানে তবে তবে এই বিষয়টা আরো নিখুঁতভাবে যাচাই করে দেখতে হবে। তার মানে আমাদের 35-39 ইয়ার্স এই যে ধারণাটা ফার্দার ভেরিফিকেশন 35 এর আনসার হবে ইয়েস, কারণ এই কথাটা হুবহু মিলে গেছে। তাহলে যেহেতু আমরা একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি, আমরা আরেকটা প্রশ্ন করে নেব। দুইটা প্রশ্ন আমরা সবসময় মাথায় রাখবো। তো দেওয়া আছে people's taste in paintings depend entirely on a current artistic trends of the period. After that was a scientists should seek to define the precise rules. বিজ্ঞানীদের উচিত যে চাওয়া, সংজ্ঞায়িত করার চেষ্টা করা, the precise rules, যথাযথ নিয়মগুলো সংজ্ঞায়িত করার চেষ্টা করা, which govern people's reactions, যেই নিয়মের কারণে মানুষের, যে নিয়মগুলোই মানুষের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। টু ওয়ার্কস অফ আর্ট, শিল্পের প্রতি মানুষের প্রতিক্রিয়া কিরকম, সেই প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এই ধরনের যথাযথ নিয়মগুলোর ব্যাপারে সংজ্ঞায়িত করার চেষ্টা করা উচিত সায়েন্টিস্টদের। দুইটা প্রশ্ন আমরা নিলাম, একটা প্রশ্ন হচ্ছে সময়ের উপর অর্থাৎ আমলের উপর ডিপেন্ড করে, কিন্তু একটা নির্দিষ্ট আমলের ফ্যাশন ট্রেন্ডের উপর মানুষের রুচি নির্ভর করে কিনা, আর একটা হচ্ছে যে প্রতিক্রিয়াটা কেমন সেটা নিয়ন্ত্রণ করার একটা নির্দিষ্ট নিয়ম সংজ্ঞায়িত করার ব্যাপারটা বিজ্ঞানীদের বের করা উচিত কিনা, এই দুইটা বিষয় আমরা নিলাম এবং আমরা প্যাসেজ পড়া শুরু করব।
তো আমরা যেখানে পড়েছিলাম, however it might even be the case that এমন হতে পারে যে we could use neurostatic studies to understand the longevity of some pieces of artwork. কিছু কিছু শিল্পের আয়ু কতটুকু হবে সেটাও আমরা বুঝতে পারবো নিউস্ট্যাটিক গবেষণা, নিউস্ট্যাটিক স্টাডির মধ্য দিয়ে। While the fashions of the time might shape what is currently popular, নির্দিষ্ট সময়ের ফ্যাশনই, যদিও নির্দিষ্ট সময়ের ফ্যাশনটাই মাইট শেপ, অর্থাৎ আকার আকার দেয়, অর্থাৎ নির্ধারণ করে হোয়াট ইজ কারেন্টলি পপুলার, বর্তমানে কোন জিনিসটা জনপ্রিয় সেই বিষয়টা নির্ধারণ করে একটা নির্দিষ্ট আমলের বা সময়ের ফ্যাশনটা কি। যদিও ফ্যাশনের কারণে কোন জিনিসটা জনপ্রিয় সেটা নির্ধারিত হয়, তবুও ওয়ার্কস দ্যাট আর বেস্ট অ্যাডাপ্টেড টু আর ভিজুয়াল সিস্টেম, যেই শিল্পগুলো আমাদের ভিজুয়াল সিস্টেমের সাথে খাপ খেয়ে নেই, সবচাইতে বেশি মিলে অভিযোজিত হয়, সেই শিল্পগুলো মেবি দ্য মোস্ট লাইকলি টু লিঙ্গার, লিঙ্গার মানে অব্যাহত থাকা, সেই শিল্পগুলোই অব্যাহত থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। ওয়ান্স দ্য ট্রেন্ডস অফ দ্য প্রিভিয়াস জেনারেশনস হ্যাভ বিন ফরগটেন, দ্য ট্রেন্ডস অফ দ্য প্রিভিয়াস জেনারেশনস, পূর্ববর্তী ট্রেন্ডস, ট্রেন্ডস মানে যে ফ্যাশন হচ্ছে প্রবলেম, মানে ফ্যাশনটা যদি পূর্ববর্তী প্রজন্মের ফ্যাশনটা হ্যাভ ফরগটেন, ভুলে গেলেও এই শিল্পটা অব্যাহত থাকে, আমাদের এই শিল্পটা আমাদের মনের মধ্যে রেখে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার এখানে বলছে টেস্ট ইন পেইন্টিং ডিপেন্ডস এন্টায়ারলি, পুরোপুরি অন দ্য কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে না, যদিও নির্ধারিত হয় তবুও কিন্তু এটা অব্যাহত থাকে সময় চলে যাওয়ার পরও, তার মানে এটা নির্ধারিত হয় না, ব্যাপারটা বিপরীত হয়ে গেছে, তাহলে আনসার হবে নো। এখন যেহেতু আমরা একটা প্রশ্ন আনসার পেয়ে গেছি, এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখব, তাহলে 36 এর আনসার আমরা পেয়েছি, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। সবার শেষ প্যারাগ্রাফটা আমরা পড়ি, ইটস স্টিল আর্লি ডেজ ফর দ্য ফিল্ড অফ নিউরোস্ট্যাটিক্স, নিউরোস্ট্যাটিক্স ক্ষেত্র, নিউরোস্ট্যাটিকের ক্ষেত্রটার জন্য সময়টা এখনো, স্টিল মানে এখনো শুরুর দিকের, ইটস স্টিল আর্লি ডেজ ফর দ্য ফিল্ড অফ নিউরোস্ট্যাটিক্স, নিউরোস্ট্যাটিক্স এর ক্ষেত্রটা এখনো শুরুর দিকে, এন্ড দিস স্টাডিজ এবং এই গবেষণাটুকু আর প্রবাবলি অনলি আ টেস্ট অফ হোয়াট ইজ টু কাম, দিস স্টাডিজ এবং এই গবেষণাগুলো সম্ভবত এ টেস্ট অফ হোয়াট ইজ টু কাম, এখনো মাত্র টেস্ট করে দেখার মতো, তা পুরোপুরি এটাকে অ্যাকসেপ্ট করা যায় না এখনো টেস্ট করার মতো। ইট উড হাউএভার বি ফুলিশ টু রিডিউস আর্ট অ্যাপ্রিসিয়েশন টু এ সেট অফ সাইন্টিফিক লস, হাউএভার দিয়ে এই কথার পরেই বলছে, এই নিউরোস্থেটিক্স এর বিষয়ে বলছে, ইট উড বি ফুলিশ, এটা বোকামি হবে, টু রিডিউস আর্ট অ্যাপ্রিসিয়েশন, শিল্প মূল্যায়নের বিষয়টাকে নামিয়ে আনা বোকামি হবে, টু এ সেট অফ সাইন্টিফিক লস, কিছু বৈজ্ঞানিক নিয়মের অধীনে, সেট অফ সাইন্টিফিক লস মানে কিছু বৈজ্ঞানিক নিয়ম, বৈজ্ঞানিক নিয়মের অধীনে শিল্প বিবেচনা করাটা বোকামি হবে। তার মানে লেখক এখানে বলতে যাচ্ছে শিল্প বিবেচনার জন্য সুনির্দিষ্ট কোনো নিয়ম আমরা মেনে কাজ করতে পারবো না। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে, সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন দ্য প্রিসাইজ রুলস উইচ গভর্ন পিপলস রিয়াকশন টু ওয়ার্কস অফ আর্ট, পিপলস রিয়াকশন টু ওয়ার্কস অফ আর্ট, শিল্পের প্রতি মানুষের প্রতিক্রিয়াটাকে
নিয়ন্ত্রণ করা যায় এই ধরনের কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুনের সংজ্ঞা বের করা উচিত বৈজ্ঞানিকদের। এই কথাটাকে প্যারাফ্রেজ করে ভুল উল্টাভাবে করা হয়েছে। এখানে বলা হয়েছে বৈজ্ঞানিক কোন নিয়ম কানুন বের করা উচিত না, আর এখানে বলা হয়েছে বৈজ্ঞানিক নিয়ম কানুন বের করা উচিত শিল্পের বিবেচনার জন্য। শিল্পের প্রতি মানুষের প্রতিক্রিয়া কিরকম হওয়া উচিত সে জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে এই বিষয়টা পরস্পর বিরোধী হয়ে গেছে, তাহলে এটা আনসার হবে ফলস। এখানে বলা হয়েছে শিল্পকে বিবেচনা করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের অধীনে চিন্তা করাটা হবে বোকামি। আর এখানে বলা হয়েছে বিজ্ঞানীদের কিছু নিয়ম কানুন বের করা উচিত যে নিয়ম কানুন গুলো শিল্পের প্রতি মানুষের প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে পরস্পর বিপরীত হয়ে গেল ফলস। তাহলে যেহেতু আমরা প্রশ্নের আনসার বের করেছি, বাকি প্রশ্নের প্রশ্নটা আমরা পড়ে ফেলব। তো এর আগে আমরা প্রশ্ন যেটা মাথায় ছিল সেটা হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ, অলওয়েজ কথাটা বলছে, টেকিং ইন টু কনসিডারেশন দ্য কালচারাল কনটেক্সট, সংস্কৃতিগত প্রসঙ্গটাকে সবসময় বিবেচনা করতে হবে। ইন হুইচ অ্যান আর্টিস্ট ওয়ার্ক, যে সাংস্কৃতিক প্রসঙ্গে, যে সাংস্কৃতিক পরিবেশে মানুষ, যে সাংস্কৃতিক পরিবেশে শিল্পী কাজ করে, সেই সাংস্কৃতিক পরিবেশটাকে সবসময় মূল্যায়ন করতে হবে শিল্পটাকে বিচার করার সময়। আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ, অর্থাৎ শিল্প বিবেচনা করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, শুড অলওয়েজ ইনভলভ টেকিং ইন টু কনসিডারেশন, সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় বিবেচনা করতে হবে, দি কালচারাল কনটেক্সট ইন হুইচ অ্যান আর্টিস্ট ওয়ার্ক, ওই পরিবেশ যে পরিবেশে শিল্পী কাজ করেছে। শিল্পী যেই পরিবেশে কাজ করেছেন সেই পরিবেশের কথা মাথায় রেখে শিল্পটাকে বিবেচনা করতে হবে। অর্থাৎ শিল্প বিবেচনা করার ক্ষেত্রে শিল্পীর শিল্পীর পরিবেশটা চিন্তা করার প্রয়োজন আছে কিনা সেই বিষয়টা নিয়ে প্রশ্ন। যদি বলা হয় যে হ্যাঁ বিবেচনা করা আছে, তাহলে ইয়েস, যদি করার দরকার নেই তাহলে হবে নো। পরেরটা বলা হয়েছে it is easier to find meaning in the field of science than in that of art. It is easy to find meaning in the field of science. বৈজ্ঞানিক ক্ষেত্রে অর্থ বের করা সহজ than in that of art. শিল্প ক্ষেত্রে তুলনায় বৈজ্ঞানিক ক্ষেত্রে it is easier to find meaning in the field of science than in that of art. বিজ্ঞানের ক্ষেত্রে তুলনা শিল্প ক্ষেত্রের তুলনায় বৈজ্ঞানিক ক্ষেত্রে অর্থ বের করাটা অধিকতর সহজ। তাহলে দেখি আমরা এটুকু পড়েছিলাম। উই শুডন্ট আন্ডারস্টিমেট, আমাদেরকে অবজ্ঞা করা উচিত না, এড়িয়ে চলা উচিত না, বিবেচনায় না রাখা উচিত না। দ্য ইম্পর্টেন্স, গুরুত্বের বিষয়টা এড়িয়ে চলা উচিত না, তার মানে গুরুত্বটা মাথায় রাখা দরকার। অব দ্য স্টাইল অফ পার্টিকুলার আর্টিস্ট, একটা নির্দিষ্ট শিল্পীর স্টাইলটা বিবেচনা করা উচিত। দেয়ার প্লেস, তারা কোন স্থানে কাজটা করছেন সেটা বিবেচনা করা উচিত ইন হিস্ট্রি, মানে ইতিহাসের কোন স্থানে তারা কাজটা করছেন। অ্যান্ড দেয়ার আর্টিস্টিক এনভায়রনমেন্ট অফ দেয়ার টাইম, এবং তাদের আমলের শিল্প পরিবেশটা কেমন ছিল সেই বিষয়টা বিবেচনা করতে হবে। এড়িয়ে গেলে চলবে না, অবজ্ঞা করলে হবে না, তার মানে অবজ্ঞা করা উচিত না মানে হচ্ছে বিবেচনা করতে হবে। তাহলে এইখানে 38 যে কথা বলা হয়েছে যে সে কোন কালচারাল কনটেক্সে কাজটা করেছে সেটা বিবেচনা করতে হবে, এই কথাটা এখানে প্যারাফ্রেজ করা হয়েছে। সুতরাং 38 এর আনসার হবে ট্রু। এখন আমাদের বাকি প্রশ্ন রয়ে গেল একটা, যে ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স দেন ইন দ্য ফিল্ড অফ আর্ট, মানে ইন দ্যাট অফ আর্ট। শিল্পের ক্ষেত্র তুলনায় বৈজ্ঞানিক ক্ষেত্রে অর্থ বের করা সহজ। তাহলে আমরা বিষয়টা দেখি এখানে আছে কিনা। অ্যাবস্ট্রাক্ট আর্ট অফার্স বোথ এ চ্যালেঞ্জ এন্ড দ্য ফ্রিডম টু প্লে উইথ ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস, বিমূর্ত শিল্প দিয়ে থাকে চ্যালেঞ্জ এন্ড ফ্রিডম, একদিকে চ্যালেঞ্জ দেয় অন্যদিকে স্বাধীনতা দেয়।
to play with different interpretations. কিসের স্বাধীনতা? যে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়ার স্বাধীনতা দিয়ে থাকে। তাহলে বিমূর্ত শিল্প একদিকে যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে সেখানে ইচ্ছে মতো ব্যাখ্যা দেওয়া যায়। In some ways, it's not so different to science. একদিকে থেকে চিন্তা করলে এটা বিজ্ঞানের চেয়ে বেশি, it's not so different to science. বিজ্ঞানের চেয়ে বেশি ভিন্ন নয়। Where we are constantly looking for systems, যেখানে আমরা প্রায় সময় বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় আমরা খুঁজতে থাকি systems and decoding meaning. একটা সিস্টেম খুঁজি এবং অর্থ খোঁজার চেষ্টা করি, সো দ্যাট উই ক্যান ভিউ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ল্ড ইন এ নিউ ওয়ে, যাতে করে উই ক্যান ভিউ আমরা দেখতে পাই এবং অ্যাপ্রিসিয়েট মূল্যায়ন করতে পারি দ্য ওয়ার্ল্ড ইন এ নিউ ওয়ে, বিশ্বটাকে নতুন দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি এবং বিবেচনা করতে পারি। সেই জন্য আমরা বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় একটা কনস্ট্যান্টলি লুকিং ফর এ সিস্টেম, একটা সিস্টেম অ্যান্ড ডিকোডিং মিনিং এবং একটা অর্থ খোঁজা বের করার চেষ্টা করি। তো ওই বিজ্ঞানের সাথে একদিক থেকে মিল আছে, এটাই বলা হয়েছে। কিন্তু ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স দ্যান ইন দ্যাট অফ আর্ট। তাহলে সায়েন্সের ক্ষেত্রে মিনিং বের করা সহজ, কিন্তু আর্টের ক্ষেত্রে সহজ না, এই বিষয়টা কিন্তু কোথাও আলোচনা হয়নি। সুতরাং এটা আনসার হবে নট ইভেন। তাহলে এর সাথে আমরা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবার আমরা দেখি পরবর্তী যে একটা প্রশ্ন বাকি আছে সেই প্রশ্নটা একটু দেখে নিন। প্রশ্নটা আমাদের কাছে চাচ্ছে, হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল ফর দি আর্টিকেল। এই আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল কি হতে পারে? নিউরোস্থেটিক নিয়েই আমরা দেখেছি যে শিল্প বিবেচনা বিষয়টা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখি আমরা এখানে সাম সাইন্টিফিক ইনসাইটস ইনটু হাউ দ্য ব্রেন রেসপন্স টু অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, সাম সাইন্টিফিক ইনসাইটস কিছু বৈজ্ঞানিক ধারণা, হাউ দ্য ব্রেইন কিভাবে কাজ করে টু দ্য অ্যাবস্ট্রাক্ট আর্ট ফর্ম, অ্যাবস্ট্রাক্ট আর্টের প্রতি ব্রেইন কিভাবে রেসপন্ড করে সেই বিষয় নিয়ে কিছু বৈজ্ঞানিক ধারণার কথা বলা হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা আমরা পেয়েছি। তারপরটা দেখি, রিসেন্ট স্টাডিজ ফোকাসিং অন দ্য নিউরাল অ্যাক্টিভিটি অফ অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট, এখানে অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টের কথা আমরা পাইনি, অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টের নিউরাল অ্যাক্টিভিটি নিয়ে এখানে আসেনি, সুতরাং এটা হতে পারে না। এ কম্পারিজন অফ দ্য নিউরোলজিক্যাল বেসিস অফ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল আর্ট, নিউরোলজিক্যাল বেসিস অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট এবং রিপ্রেজেন্টেশনাল আর্টের কোনো নিউরোলজিক্যাল বেসিস নিয়ে কোনো কম্পারিজন এখানে আসেনি, সুতরাং এটা হবে না। হাউ ব্রেইন রিসার্চ হ্যাজ অল্টার্ড পাবলিক ওপিনিয়ন অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট আর্ট, অ্যাবস্ট্রাক্ট আর্টের ব্যাপারে জনগণের মতামত বদলে দিয়েছে, অল্টার্ড পাবলিক ওপিনিয়ন জনগণের মতামত বদলে দিয়েছে, কীভাবে ব্রেইনের গবেষণা কীভাবে জনগণের মতামতকে অ্যাবস্ট্রাক্ট আর্টের ব্যাপারে জনগণের মতামত বদলে দিয়েছে সেই বিষয়টা এখানে এভাবে আসেনি, সুতরাং এটা হবে না। বেস্ট আনসার হবে এ। ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলস এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম, আপনি যত বেশি শেয়ার করবেন লোক তত বেশি সেবা পাবে, অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।